গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে একই লিখছে প্রসেস অফ ড্রল অফ টার্মিনাল বেনিফিট বিল টার্মিনাল বেনিফিট বিল মানে যেটা হচ্ছে চাকরি জীবনের শেষে এ যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় সেটা রিটায়ারমেন্ট হতে পারে বা মৃত্যুকালীন কোনো কর্মীর মৃত্যুকালীন বেনিফিট হতে পারে এ মানে সমস্ত ধরনের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেইগুলোকে বলা হয় টার্মিনাল বেনিফিট সেই বেনিফিট নিয়ে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা দেখে রাখুন আপনারা জানেন যে কিছুদিন আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক যে কর্মীরা রয়েছে ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে ডেলিরেটেড রেটেড ওয়ার্ক ওয়ার্কার রয়েছে বা এমপ্লয়ি রয়েছে এই যেমন এছাড়া যেমন সিভিক পুলিশ অঙ্গনাড়ি কর্মী আশা কর্মী ভিলেজ পুলিশ এই সমস্ত ও ধরনের যারা পারমানেন্ট নয় কিন্তু রাজ্য সরকারের আন্ডার রয়েছে তাদের জন্য টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার সেটা কিন্তু এবারে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে কারণ ঘোষণা হয় পরে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় সেই ইমপ্লিমেন্টের জন্যেই কিন্তু এটা দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে কি বলা হচ্ছে দি হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট delegated ডেলিগেটেড power to টু স্যাংশান টার্মিনাল বেনিফিট অব ক্যাজুয়াল ডেলিগেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার employees of ডিফারেন্ট ক্যাটাগরি আপ টু ফাইভ lakhs ইন ইচ কেসেস মানে দেখলেন প্রত্যেক ইচ কেসেস মানে প্রত্যেক এমপ্লয়ি এই ধরনের এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে পাঁচ লক্ষ টাকা যে টার্মিনাল বেনিফিট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল এবারে তার এটা ফাইন্যান্সিয়াল ম্যাটার তার যে হেডগুলো মানে খরচাটা কোন হেডে হবে সেই হেডগুলো দিয়েছে এইখানে সমস্ত রয়েছে দেখুন কাদের কাদের ছিল দেখুন এই যে গ্র্যাচুইটি এই যে দেখুন পেমেন্ট অফ গ্র্যাচুইটি টু পার্ট টাইম টিচার তাহলে দেখলেন অ্যাটাচ টু গভর্নমেন্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারপরে রয়েছে দেখুন পেমেন্ট অফ গ্র্যাচুইটি পার্ট টাইম টিচার অ্যান্ড কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার টিচারদের ক্ষেত্রেও ওই যে গ্র্যাচুইটির হেড দিয়ে দেওয়া হয়েছে পেমেন্ট অফ গ্র্যাচুইটি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডেলিলেটেড ওয়ার্কার এঙ্গেজ ইন গভর্নমেন্ট অফিসেস মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসে তো বিভিন্ন ক্যাজুয়াল বা ডেলিলেটেড বা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য পেমেন্ট অফ এই পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট টু অঙ্গনারি ওয়ার্কার ও অঙ্গনারি হেল্পার তারপর দেখুন গ্র্যাচুইটি টু স্টেট এডেড কলেজ টিচার অফ স্টেট এডেড গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কলেজ তাহলে দেখলেন যে সকলের জন্য ও হচ্ছে এই যে গ্যাচুইটি তারা পাবে সেই সমস্ত কিন্তু ফাইন্যান্সিয়াল পার্ট দিয়ে দেওয়া হয়েছে ভালো খবর ধন্যবাদ